রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপপ্রচার ঠেকাতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাল্টা প্রচারে নামতে হবে বাংলাদেশকে এমন অভিমত কূটনৈতিক বিশ্লেষকদের তারা বলছেন নিউইয়র্কে চলতি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফার সুপারিশ বাস্তবায়নে আরও জোর দিতে হবে বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরির ব্যাপারে বিশ্ব জনমত গঠনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা নিউ ইয়র্কে জাতিসংঘের চুহাত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে চ্যালেঞ্জিং বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা এবার চ্যালেঞ্জটা আমাদের জন্য আরো বড় হয়ে দাঁড়িয়েছে এ কারণে যে বাইশে অগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু মিয়ানমার সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশকে দায়ী করছে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তভাবে জোরালো হয় বলতে হবে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থান আরও শক্ত এবং স্পষ্ট হওয়া জরুরি বিশেষ করে মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে বিশ্ব নেতাদের সঠিক বার্তা দিতে হবে বাংলাদেশকেই যে খুনি সে ওই খুনের ভিকটিম এর পরিবারকে দোষারোপ করতে যে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে একটাই কাজ আমাদের করা দরকার সেটা হলো মিয়ানমার যেমন ক্যাম্পেইন চালাচ্ছে পাশাপাশি আমাদের ক্যাম্পেইন চালানো উচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায় কাছে এটি মেসেজটা যাওয়া দরকার যে বাংলাদেশ এটা দ্রুত সমাধানের জন্য সিরিয়াস এবং মিয়ানমার যে কথাগুলো বলছে সেটা কাজের সাথে সংগতিপূর্ণ নয় রোহিঙ্গা অনুপ্রবেশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে জাতিসংঘে যে সুপারিশমালা তুলে ধরেছেন তা বাস্তবায়নে আরও জোরালো দাবি তুলতে হবে বিশেষ করে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের ভেতরে সেফ জোন তৈরির ব্যাপারে বৈশ্বিক জনমত গঠন অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা প্রধানমন্ত্রী যে পাঁচটা পয়েন্ট বলেছেন সেটাই কিন্তু একমাত্র সূত্র এই সমাধানে আর কোনো সমাধানের সূত্র নেই আমরা বলছি না তাদেরকে ওখানেই ফেরত নিতে হবে ওখানে ফেরত নেওয়ার জায়গা হতো নেই তাদের ঘর বাড়িতে পোড়ানো হয়ে গেছে একটা ব্যক্তির যদি নাগরিকত্ব নিশ্চিত করা যায় বা তার অধিকারগুলো যদি নিশ্চিত করা যায় সে যদি নিরাপদে বাস করতে পারে সেটা শুধু রাখেন রাজ্য হবে কেন রাখেনের বাইরে তো এদেরকে মানে রাখা যেতে পারে দুই বছর ধরে রোহিঙ্গাদের বোঝা বইছে বাংলাদেশ বারবারই কথা দিয়ে কথা রাখছে না মিয়ানমার আর তাই মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রয়োগে বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইতে হবে বলে অভিমত কূটনৈতিক বিশেষজ্ঞদের টোয়েন্টি ফোর ঢাকা